হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পাবজি ব্লগ। আমি সৃষ্টি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এসে বললাম একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওতে আছে একটা ভিডিও অবশ্যই, আর এই ভিডিওটা নিয়ে এসেছি আজকে স্পেশাল ভিডিও। আমার খালার বাসাতে গিয়েছিলাম, তো খালার বাসায় যে দেখি কেক টেক বানিয়েছে, তো বলছিল যে ক্রিসমাস আসতেছে, তো আমরা এমনি একটা কেক বানানোর খুব শখ হয়েছে, তো আমরা কেক বানাচ্ছি। তো এই কারণে ক্রিসমাস উপলক্ষে একটা কেক বানানো হয়েছে আমার খালার বাসায়, তো আমি গেলাম। তো এখন কেকটা দেখলাম, খুব মজা হয়েছে, কেকের অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া হয়েছে। আসলে আমি কেক বানানোর ট্রাই করছিলাম বাজিয়ে যাবো, কিন্তু আমার কেকটা হচ্ছে না, তার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকে গিয়ে দেখলাম যে আমার খালা সুন্দর করে কেক বানিয়েছে, তো আমি কেকটা খেলাম আর কি। আর বললো যে প্রতিদিন হয়তো 25 তারিখ, তো 25 তারিখ ক্রিসমাস, তো মনে করলাম যে একটা কেক বানাই। তো যাই হোক, কেকটা খেলাম, আর আমি একটু উপর থেকে পিঠে করার চেষ্টা করছি। তো আমি বলছিলাম যে আমি আসলে ফার্স্ট ফ্লোরে থাকে, তো ভালো করে ভিডিও করতে পারি না, তো আসলে উপর থেকে আমি সবসময় ভিডিও করে অভ্যেস আছে আমার। তো আমি এখন ব্লগে উপর থেকে আসলে কোথাও ভিডিও করতে পারি না, কোন যাব। তো যেহেতু একটু উপর থেকে ভিডিও করার সুযোগ পেয়েছি, তো আমি একটু সুযোগে সব ব্যবহার করে একটু ভিডিও করে নিয়েছিলাম, তো আশেপাশে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এখন রাত প্রায় 8টা বাজে, তো এখনও লোকজন আছে রাস্তার মধ্যে, তো আমি চিন্তাভাবনা একটু ভিডিও করি। যেহেতু শীতের রাত, এখন অনেক সময় রাতে মানুষ থাকে না, তো মানুষ অনেক কমে যায়, তো এখনও মাসেটা মানুষ আছে, তো তাই আমি একটু ভিডিও টিডিও করছিলাম আপনাদের সাথে, একটু শেয়ার করছিলাম। আর একটু ছাদেও গিয়েছিলাম কিছুক্ষণের জন্য একটু অন্ধকারে। আজকে শীতটা একটু কম পড়েছে, তাই অতটা খারাপ লাগছিলো না, কিন্তু বেশি শীত পড়লে কিন্তু আমি আসলে কোনো জ্যাকেট বা কিছু পরিনি। আমি চিন্তা করছিলাম যে ছাদে যেয়ে যাবো, যদি আমার শীতে ঠান্ডা লেগে যায়। পরে ছাদে যেয়ে দেখলাম যে অতটা ঠান্ডা নেই, তো আশেপাশে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো আসলে আশেপাশে অনেক বিল্ডিং উঠে গিয়েছে এখন, আগের মতো মানে আগের মতো খোলামেলা নেই, একদম কনজেস্টেড হয়ে গিয়েছে। তো আশেপাশে আমি এখন ছাদে উঠার চেষ্টা করছি, মানে উঠছি আর কি, ছাদে উঠলাম আস্তে ধীরে। তো আশেপাশে ভিডিও করছিলাম, আর এখানে অনেক বড় বড় বিল্ডিং উঠে গিয়েছে, তো আমি ভিডিওগুলো করছি আর কি। লাইট কোথাও লাইট পাচ্ছিলাম না, তো যেখানে একটু লাইট পাচ্ছিলাম সেখানে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, বাকি সব জায়গায় অন্ধকার হয়ে রয়েছে। আর বিল্ডিংয়ের কিছু বাসার ভিতরে লাইট টাইট হয়েছে ও আছে আর কি, ওগুলোই দেখা যাচ্ছে, আর চারিদিকে অন্ধকার হয়ে আছে। তো আমি লাইট কোথাও ছিল ওখান থেকেই মানে শুরু করেছিলাম, আর ওই জায়গা ছাড়া কোথাও লাইট ছিল না, কোথাও লাইট ছিল না, এই কারণে এখানে তেমন বোঝা যাচ্ছে না। তাও মোবাইলে লাইটে যতটুকু বোঝা যাচ্ছে ততটুকুই বোঝা যাচ্ছে। যাই হোক, এই তো আর আর কী বলবো, কেকটা কী বলবো, অনেক মজা হয়েছিলো কেকটা, অনেক সুন্দর করে কেকটা বানানো হয়েছিলো, সব কিছু দেওয়া হয়েছিলো, নারিকেল পন্দে দেওয়া হয়েছিলো, তারপরে মোরব্বা, তারপরে মানে খুব মজা হয়েছিলো। এটা ফ্রুট কেকের মতো, ফ্রুট কেকই বানানো হয়েছিলো, খুবই মজা হয়েছিলো ফ্রুট কেকটা। তো থ্যাংক ইউ জেসমিন আন্টি, আপনার হাতের কেক খেয়ে আমার খুব ভালো লেগেছে, আর ছিল 5টা। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, আর যাই হোক, শেষ করার আগে আপনাকে বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। আর এই তো ছাদে ঘোরাঘুরি শেষ, আর এই তো আর আসছে হ্যাপি নিউ ইয়ার, আমাদের এই বছর শেষ হয়ে যাচ্ছে, তো আগাম বছরের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো কী কী করছেন অবশ্যই জানাবেন, আর এই তো 31-এর জন্য রেডি হচ্ছি আর কি। আশা করি আমাদের সবারই 31 ভালো হবে, নতুন বছরও ভালো হবে। এই তো, আর এই তো সবাই ভালো থাকবো, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। এই তো, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে।